আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নানা রকম আকৃতি মাপি অধ্যায়ের পৃষ্ঠা 198 এবং 199 কিছু কাজ দেওয়া আছে। তো এখানে মোটামুটি 5টা কাজ দেওয়া আছে, 1, 2, 3, 4 এবং 5। তো এই সবগুলো আলোচনা করব। তো প্রথম থেকে শুরু করি আমরা। তো 1 নম্বরটা এখানে দেখুন, বলছে গ্রাফ পেপারের ওপর একটি ট্রাপেজিয়াম আঁকো, প্রতিটি ক্ষুদ্রতম বর্গকে এক বর্গ একক এবং আংশিক ক্ষুদ্রতম অংশকে হাফ বর্গ একক ধরে ট্রাপেজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তো এখানে আমি একটা লেখচিত্রের ওপর ট্রাপেজিয়াম এঁকে নিয়েছি, ঠিক আছে, লেখচিত্র বা গ্রাফ পেপার যাই বলুন। তো ট্রাপেজিয়ামটার নাম দিয়েছি হচ্ছে এ বি সি ডি। ওকে, ট্রাপেজিয়ামের নাম দিছি এ বি সি ডি। তো এখানে দেখুন এ বি সমান্তরাল সি ডি, ওকে, এ বি সমান্তরাল সি ডি। তো ট্রাপেজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের সূত্র লাগবে হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা, ঠিক আছে। তো এখানে সমান্তরাল বাহু দুইটার আমাদের দৈর্ঘ্য জানা লাগবে, ঠিক আছে, এই দুটো বাহুর এ বি এবং সি ডি বাহুর দৈর্ঘ্যটা আগে জানা লাগবে। ওকে, যেহেতু এখানে প্রত্যেকটা ঘর হচ্ছে বর্গ ঘর করে আর এক বর্গ, ঠিক আছে, তাই এগুলো হচ্ছে আমরা এক একক করে ধরব। তো এখানে দেখুন প্রতিটি ক্ষুদ্রতম বর্গকে এক বর্গ একক এবং আংশিক ক্ষুদ্রতম অংশকে হাফ বর্গ একক ধরে উচ্চতা এবং সমান্তরাল বাহু দুইটা নির্ণয় করি। তো এ বি কতটুকু হয় সেটা একটু দেখি। তো এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, তো এটা হাফ ধরলাম, 6.5, ঠিক আছে। তাহলে এ বি, এ বি হচ্ছে 6.5 বা 6.5 একক। তো এবার সি ডি দেখি, এখান থেকে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তো এটা আংশিক, তাহলে এটা হাফ ধরি, তাহলে কত হলো 11 আর হাফ 11.5। ওকে, তাহলে সি ডি হচ্ছে 11.5 একক। তো এখন উচ্চতাটা দেখি 1, 2, 3, 4, 5, 6। ওকে, তাহলে উচ্চতা হচ্ছে 6 একক, এটা হচ্ছে বি এইচ ধরা হয়েছে, হ্যাঁ, বি থেকে এইচ পর্যন্ত এটা উচ্চতা বি এইচ। ওকে, তো এখন আমরা সব কিছু পেয়ে গেলাম, সমান্তরাল বাহু পেয়ে গেলাম দুইটা আর হচ্ছে উচ্চতা পেয়ে গেলাম। তো এখন আমাদের সূত্র অ্যাপ্লাই করলেই হচ্ছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তো হাফ লেখা হয়েছে সমান্তরাল বাহু দুইটার যোগফল, অর্থাৎ 6.5-এর সাথে 11.5 এখানে যোগ করা হয়েছে, তার সাথে উচ্চতাটা এখানে গুণ করে নেওয়া হয়েছে 6। তো এখানে 6.5-এর সাথে 11.5 যদি যোগ করা যায় তাহলে হয় হচ্ছে 18, ঠিক আছে। তো এই যে 6টা আমরা এখানে লিখে নিয়েছি, তো একটু আগে পিছে হয়েছে, সমস্যা নাই। এখন 2 দিয়ে যদি আমরা 6কে কাটি হবে হচ্ছে 3, এখন 3 দিয়ে 18 গুণ করি, 3 18 54, সেই 54 বর্গ একক। তো আমি যে ট্রাপিজিয়ামটা ছক কাগজের ওপর আঁকিয়ে নিলাম, সেই ছক ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে 54 বর্গ একক। ওকে, এটার হচ্ছে 54 বর্গ একক ক্ষেত্রফল। তো এখন আমরা নেক্সট অঙ্কটা দেখব, নেক্সট অঙ্কটা কি বলছে সেটা একটু দেখি। একটি ট্রাপেজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। ওকে, এইটা আগে খেয়াল করতে হবে আপনাদের, সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা একটা ট্রাপেজিয়াম, সমান্তরাল বাহু হচ্ছে এখানে হচ্ছে এ বি, এটা একটা সমান্তরাল সি ডি ই, অর্থাৎ এ বি সমান্তরাল কার সমান্তরাল, সি এর সমান্তরাল, ঠিক আছে। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর হচ্ছে 8, এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমরা দেখুন, মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির মধ্যে ছোট বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। ওকে, তো এইটা আমরা এ সেন্টিমিটার ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এইটুকু যদি এ সেন্টিমিটার হয়, এইটাও এ সেন্টিমিটার, কারণ এটা একটা আয়ত, হ্যাঁ, এ বি সি ডি একটা আয়ত, তাহলে এইটাও এ, আর এইটুকু হবে 8। তাহলে আমাদের সত্যটা কি,
সত্যটা হচ্ছে সমান্তরাল বাহু দুইটি দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্যের অন্তর, তাহলে বড় বাহুটা কি এ প্লাস 8, এখানে এ আর এটা হচ্ছে 8, তাহলে সি ই হচ্ছে এ প্লাস 8। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর, অন্তর হচ্ছে বিয়োগ, তাহলে বড় বাহুটা বিয়োগ ছোট বাহু কোনটা, এ। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 8 হয় কি না দেখি, এই যে প্লাস এ মাইনাস এ কাটা যায়, থাকে হচ্ছে 8। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। অর্থাৎ শর্ত আমি মিলাই দিছি, সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 8 সেন্টিমিটার কিন্তু মিলে গেছে। হ্যাঁ, তো এখন দেখুন, তাহলে বড় বাহুটা কি হলো, এ প্লাস 8। তাহলে উচ্চতা কত দেওয়া আছে, 24 সেন্টিমিটার, ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 312 সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তো এখানে দেখুন, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমার দেওয়া আছে হচ্ছে 312 সেন্টিমিটার, সেইটা এই যে সমান ক্ষেত্রফলের সোজা বসিয়ে নিছি। হ্যাঁ, 312, তারপর সমান চিহ্ন দিয়েছি, হাফ দিয়েছি, ঠিক আছে, এই হাফটা দিয়েছি। তারপর সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কিন্তু হচ্ছে প্রথমটা হচ্ছে ছোটটা হচ্ছে এ ধরা হয়েছে, হ্যাঁ ছোটটা এ, সেই এ এখানে লেখা হয়েছে। তারপরে বড় বাহুটা কত, এ প্লাস 8, অর্থাৎ এই যে পুরোটা, ঠিক আছে, এ প্লাস 8। তাহলে এখানে এ প্লাস 8টাও লেখা হয়েছে, গুণ উচ্চতা হচ্ছে 24, সেটাও আমরা লিখে নিয়েছি। তাহলে 312 সমান এই যে 2 দিয়ে যদি আমরা 24কে কাটি তাহলে 12 পাবো। তাহলে এই যে এ এ যোগ করলে হবে 2A, সেই 2A লেখা হয়েছে, তার সাথে 8 যোগ দেওয়া হয়েছে, এ তো 12 কেটে পাইলাম, যেটা সেটা আমরা গুণ করে দিলাম। তো এখন সমানের ডান পাশের সব জিনিস আমি বাম পাশে নিয়ে আসলাম এবং বাম পাশের সব জিনিস ডান পাশে নিয়ে আসলাম, তো এতে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে 12 যে গুণ অবস্থায় আছে বাম পাশে, তো এটা ডান পাশে আমরা পার করে দেব, তাহলে ভাগ হয়ে যাবে 312-র সাথে। তো এখানে দেখুন, 312-র নিচে 12টা ভাগ হয়ে গেছে। এখন 2A+8 নিচের লাইনে লেখা হয়েছে, এই যে 12 দিয়ে 312-কে কাটলে হবে 26, সেই 26 এখানে লেখা হয়েছে। এখন আমরা যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করব, বাহু ছোট বাহুটা এ ধরে নিয়েছিলাম, তাহলে এ আমাকে বের করতে হবে। তাহলে এ বের করতে গেলে আমাদের এ বাম পাশে রাখতে হবে, এটা সমীকরণ সলভ করতেছি আমরা। তো এখন দেখুন, 2A এখানে রাখা হয়েছে, তো 8+ অবস্থায় আছে, ডান পাশে গেলে এটা 26-এর সাথে এটা মাইনাস হয়ে যাবে, -8। তাহলে 26 থেকে যদি 8 বিয়োগ করা যায় তাহলে হবে 18। ওকে, তাহলে 2A সমান দাঁড়াইলো 18। আবার কিন্তু 2 ভেজাল করতেছে, এখানে 2 গুণ অবস্থায় আছে, 2 এখানে কি করব, 18-র নিচে এটা ভাগ দিয়ে দেবো, ডান পাশে নিয়ে যায়। ওকে, তাহলে এর মান এখন দাঁড়াইলো 2 দিয়ে 18-কে কাটলে হবে 9, অর্থাৎ ছোট বাহুটার সমান্তরাল এক বাহুর দৈর্ঘ্য দাঁড়ালে হচ্ছে 9 সেন্টিমিটার। ওকে, তাহলে সমান্তরাল অপর বাহু বা বড় বাহুটার দৈর্ঘ্য কত বের হবে, তাহলে এ প্লাস 8 আমরা কি করে নিয়েছিলাম, এটা ধরে নিয়েছিলাম, হ্যাঁ এ প্লাস 8 ধরে নিয়েছিলাম। তাহলে এর মান জানি, তাই না, এর মানটা এখানে 9 এখানে বসে দেওয়া হয়েছে, তার সাথে 8 যোগ করা হয়েছে, তাহলে 8 আর 9 17 সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমি নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা হচ্ছে 3 নম্বর। তো 3 নম্বর অঙ্কে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে দেখুন, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়ামের মধ্যে এখানে একটা সামান্তরিক দেখা যাচ্ছে আর এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করি। তো দেখুন, এখানে বলছে বি ত্রিভুজ বি সিই এর ক্ষেত্রফল, অর্থাৎ বি তারপর হচ্ছে সি এবং ই, এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 100, এখানে দেওয়া আছে হচ্ছে 100, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সূত্র লাগবে, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তো আমাদের সমান্তরাল বাহু এই যে সি ডি এবং হচ্ছে এ বি, এই দুটার আমাদের দৈর্ঘ্য লাগবে, সাথে উচ্চতাটাও লাগবে, ঠিক আছে। তো আমরা প্রথমে এই যে এই সিডির ব্যবহার করে আমরা এ বি নির্ণয় করব। ওকে, তারপর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে উচ্চতাটা নির্ণয় করব। ওকে, তাহলে এখন দেখুন, চিত্র হতে পাই এডি সমান্তরাল সিই, এখানে দেখুন এডি কার সমান্তরাল, এডি সমান্তরাল সি, ঠিক আছে, যেহেতু ওটা সামান্তরিক, তাহলে সিডি সমান এই হবে, এই তো সিডি
যত বড় এইউ তত বড়ই হবে, অর্থাৎ এটা 11 সেন্টিমিটার, তাহলে এটাও হবে 11 সেন্টিমিটার, অর্থাৎ এ থেকে ই 11 সেন্টিমিটার। ওকে, তাহলে বিটা কত হবে? আমার তো এখানে বি দরকার। এই ত্রিভুজের ক্ষেত্রফল আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা ত্রিভুজের উচ্চতাটা নির্ণয় করব, ঠিক আছে? তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত আমার দেওয়া আছে হচ্ছে 31 সেন্টিমিটার, এটা দেওয়া আছে পুরোটা 31 সেন্টিমিটার। তাহলে 31 সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে দেখুন এইটা 11, এটা 11 আর পুরোটা 31। 31 থেকে 11 যদি বাদ দেওয়া যায় তাহলে এইটুকু অংশ বের হবে, ঠিক আছে? তাহলে দেখুন বি সমান এ বি বিয়োগ এই, তাহলে 31 থেকে 11 বাদ দিলে 20 সেন্টিমিটার, তাহলে এইটুকু দাঁড়াইলো আমাদের হচ্ছে 20 সেন্টিমিটার। এই যে ই থেকে বি পর্যন্ত হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের 20 সেন্টিমিটার বের হলো। এখন আমাদের কাজ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে এই এটা উচ্চতাটা নির্ণয় করা। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে দেখুন হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সোজা আমরা 100 লিখে নিয়েছি, কারণ ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তারপর হাফ লিখে নিয়েছি বি, বি কত, বি কত পাইলাম আমরা, বি হচ্ছে 20 সেন্টিমিটার। আর সিএফ বের করতে হবে, সিএফ মানে হচ্ছে এই উচ্চতাটা, ঠিক আছে? এই উচ্চতাটা, তো এই উচ্চতাটা বের হলেই আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা যাবে। তো এখানে দেখুন এ তো একের সাথে 20 গুণ, 20-এর সাথে সিএফ গুণ, অর্থাৎ 20 গুণ সিএফ, সেটাই আমরা লিখে নিয়েছি। নিচে 2 লেখা হয়েছে, তারপর এই 100-এর নিচে কিন্তু একটা 1 আছে, কোনাকুনি গুণ করব আমরা, যেহেতু আমরা সিএফ বের করব সেই কোনায় আগে গুণ করব। তাহলে 20 গুণ সিএফই হবে, হ্যাঁ, 1-এর সাথে গুণ করলে। তারপর এই 2-এর সাথে 100 গুণ করতে হবে, 200 হবে। তো এখন সিএফ যেহেতু বের করব, সিএফ বের করতে গেলে 20 গুণ অবস্থায় আছে, 20 200-এর নিচে ভাগ দিতে হবে। তো 20 200-এর নিচে ভাগ দেওয়া হয়েছে, 20 দিয়ে 200-কে ভাগ করলে 10 সেন্টিমিটার হবে। তাহলে এইটুকু পাইলাম আমরা 10 সেন্টিমিটার, এই উচ্চতাটা হচ্ছে 10 সেন্টিমিটার পাইলাম। ওকে, তাহলে ভালো কথা, এখন আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা হবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটা প্রথম লাইনে লেখা হয়েছে, তারপর দ্বিতীয় লাইনে সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু মানে হচ্ছে এই তো হচ্ছে এবি, এটা সমান্তরাল কার, সিডি এর সমান্তরাল, সিডি। তো এই দুটো যোগ করে নেওয়া হয়েছে, এই দুটো যোগ করে নেওয়া হয়েছে, সাথে উচ্চতা, ট্রাপিজিয়ামের উচ্চতাটা যে সিএফ সেটা লেখা হয়ে গেছে। তো এখন এবির মান 31 বসানো হয়েছে, সিডির মান 11 বসানো হয়েছে, সিএফ এর মান 10 বসানো হয়েছে। তারপর 31-এর সাথে 11 যদি আমরা যোগ করি তাহলে পাবো 42, সেটা লেখা হয়েছে। তার বাদে সব ঠিক আছে। তো 2 দিয়ে আমরা 10-কে কাটলে 5 পাবো, এই 5 দিয়ে আমরা যদি 42-কে গুণ করি তাহলে কত পাবো, 5 5 2 10 0, হাতে থাকে 1 5 4 20 আর হাতের 1 21, ঠিক আছে? অর্থাৎ 210 বর্গ সেন্টিমিটার ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমি 4 নম্বর অঙ্কে চলে যাই। তো এখানে জাস্ট 2টা ট্রাপিজিয়াম দেওয়া আছে, এই 2টার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো প্রথম ট্রাপিজিয়ামটা দেখুন, এর সমান্তরাল বাহু 7 এবং সমান্তরাল বাহু 9, উচ্চতা 3, ঠিক আছে? তাহলে প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে সমান্তরাল বাহু 2টা 7 এবং 9 সেন্টিমিটার, উচ্চতা 3, দেখি ঠিক আছে কিনা, 7 9 এবং উচ্চতা 3। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ এখন সূত্রের মধ্যে এই মানগুলো ফেলিয়ে দেবো, হ্যাঁ? তাহলে সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল গুণ উচ্চতা। ওকে, তাহলে এই যে সাথে সাথে 9 যদি আমরা যোগ করি তাহলে 16 পাবো, তা বাদে সব ঠিক রাখছি। এখন এই যে 2 দিয়ে আমরা 16-কে কাটলে কত হবে, 8 হবে, 8 দিয়ে 3-কে গুণ, 3 8 24, 24 বর্গ সেন্টিমিটার প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দ্বিতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এখানে আমাদের এই তো এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এটা উচ্চতা, কারণ এই যে এখানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ লম্ব, এটা লম্ব মানেই হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। তো উচ্চতা আমরা 6 সেন্টিমিটার এটা লিখে নিয়েছি। তারপর হচ্ছে সমান্তরাল বাহু, কিন্তু এখানে একটা 5 সমান্তরাল বাহু আর এখানে হচ্ছে এটা 10, এটা একটা সমান্তরাল বাহু। ওকে, তাহলে 10 5 আর হচ্ছে 6, দেখি ঠিক আছে কিনা, সমান্তরাল বাহু 10 5 আর হচ্ছে উচ্চতা 6। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহু দ্বয় যোগফল গুণ উচ্চতা। তো 5-এর সাথে 10 আমরা যোগ করে নেব, 15 হবে।
সাতটা বাদ দিয়ে হাফ এবং ছয় ঠিক থাকবে। এখন দুই দিয়ে তো 15 কাটা যায় না, তো দুই দিয়ে ছয়কে কাটবো, তিন হবে, তিন দিয়ে 15 গুণ করব, 3 × 15 = 45 হবে। দ্বিতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 45 বর্গ সেন্টিমিটার। ওকে, এখন আমাদের 5 নম্বর এখানে একটা কাজ দেওয়া আছে। তো 5 নম্বর কাজটা, এখানে তিনটা ট্রাপিজিয়াম আছে, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলছে কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন। তো আমাদের পরিসীমা মানে জানি কোনো একটা ক্ষেত্রের সবগুলো বাহুর যোগফল, আর এখানে ট্রাপিজিয়াম আছে, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি বলি, এখানে একটা ভুল দেওয়া আছে, তো এখানে 8 কথাটা ঠিক রেখেই আমরা অঙ্ক করব। পরবর্তী বছরে হয়তো এখানে ঘর 8টার জায়গায়, এখানে কয়টা আসছে ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ঘর আছে, তো 7টা ঘর দেওয়ার পর 8 লিখেছে, আশা করি পরের বছরে এটা এরকম হবে। ঠিক আছে, পরের বছর বই চেঞ্জ হবে যখন, অর্থাৎ বইয়ের কারেকশন যখন হবে তখন এটা চেঞ্জ হয়ে এরকম হবে। তো যাই হোক, তো আমরা ঠিক করে নিলাম। তাহলে আমরা দেখি কি বলা হয়েছে এখানে, দেখুন আমি যা বলেছি এখানে, গ্রাফ কাগজে অঙ্কিত ট্রাপিজিয়ামগুলোর ক্ষেত্রফল হিসাবের জন্য ক্ষুদ্রতম বর্গের বাহুকে এক একক ধরে ট্রাপিজিয়ামগুলোর ক্ষেত্রফল অর্থাৎ উচ্চতা পাই। তো প্রথম ট্রাপিজিয়ামের উচ্চতা হচ্ছে এটা 4, দ্বিতীয় ট্রাপিজিয়ামের উচ্চতা হচ্ছে 8, এখান থেকে 8টা ঘর আছে। ঠিক আছে, ঘর গুনতে হবে 1 2 3 4, এখানে 8টা, 1 2 3 4 5 6 7 8, আর সমান্তরাল বাহু এটা প্রথম ট্রাপিজিয়ামের, এই দুটো সমান্তরাল, দ্বিতীয় ট্রাপিজিয়ামেরও সমান্তরাল বাহু এই দুটা সমান্তরাল, মানে সবসময় এই যে দূরত্বগুলো যাতে সমান থাকে, এই দূরত্বগুলো কিন্তু সবসময় সমান আছে। ঠিক আছে, কিন্তু এই দূরত্বগুলো কখনো সমান নয়, এই কারণে ওগুলো সমান্তরাল নয়। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এই যে এখানে দেখুন, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় ট্রাপিজিয়ামের উচ্চতা যথাক্রমে 4, প্রথমটা 4, দ্বিতীয়টার 8, একটু আগে যেটা দেখলাম, তৃতীয় ট্রাপিজিয়ামের এই দুটো সমান্তরাল বাহু, তাহলে উচ্চতা এইটা হবে, এখানে 6টা ঘর আছে এই কারণে 6 উচ্চতা। ওকে, তাহলে প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখি, হাফ গুণ সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল, তো এখানে সমান্তরাল বাহু 14 আর 10 এর যোগফল গুণ উচ্চতা, এখানে উচ্চতা হচ্ছে 4। তো এটা সলভ করলেই প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের হবে, তো 10 আর 14 24 হয়, এখন 2 দিয়ে 24কে কাটলে 12 হবে, তাহলে 12 সাথে 4 গুণ করতে হবে, 4 12 48 বর্গ একক। দ্বিতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব, তো দ্বিতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখানে দেখুন, তাহলে হাফ গুণ সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল গুণ উচ্চতা, তাহলে এই সমান্তরাল বাহু হচ্ছে এখানে 8 এবং 4, তো এই দুটো আমরা যোগ করে নিয়েছি, আর উচ্চতা তো 8 দেখেই আসলাম, তাহলে 8 আর 4 = 12 হয়, সেটা লেখা হয়েছে, তার সাথে 8 গুণ হাফ গুণ, তাহলে এই যে 2 দিয়ে 12কে কাটলে হবে 6 6 = 48। ওকে, তৃতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল গুণ উচ্চতা, তো এখানে 6 এবং 8 সমান্তরাল বাহু কিনা সেটা দেখি, তো এখানে দেখুন 6 এবং 6 আর 10, হ্যাঁ ওকে, 6 এবং 10 সমান্তরাল বাহু, উচ্চতা হচ্ছে 6, তো এখানে দেখুন উচ্চতা হচ্ছে 6, অর্থাৎ 6টা ঘর আছে, প্রত্যেকটা ঘরের 1 বর্গ একক করে ক্ষেত্রফল, তার মানে প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হবে 1 একক করে, প্রস্থ হবে 1 একক করে। তো প্রত্যেকটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখলাম 48 48 করে। ওকে, তাহলে প্রথম ট্রাপিজিয়ামের পরিসীমা দেখি, প্রথম ট্রাপিজিয়ামের পরিসীমা বের করতে গেলে আমরা কি করব, এই বাহুগুলো সবগুলো যোগ করে দেব, 14 5 10 4, এই সবগুলো যোগ করে যত হবে প্রথম ট্রাপিজিয়ামের পরিসীমা তত। দ্বিতীয় ট্রাপিজিয়ামের পরিসীমা বের করতে গেলে এই যে বাহুগুলো, চতুর্পাশের বাহুগুলো সবগুলো আমরা যোগ করে দেব, তো কত বের হয়েছে, 32। তৃতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য আমরা সবগুলো বাহু এই যে যোগ করে দেব। ঠিক আছে, তাহলে কত হবে, 29 হবে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, অর্থাৎ 48 48 48 করে তিনটা ক্ষেত্রফল, কিন্তু পরিসীমা সমান নয়। ওকে, তো এই ছিল এই ভিডিওটা, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব, রম্বস বা তার পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। ওকে।